নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিনের কাজগুলো যাতে আমরা গুছিয়ে করতে পারি এবং হিসাব করে চলতে পারি, তাহারই কিছু টিপস নিয়ে চলে এলাম। তো চলো দেরি না করে দেখে ফেলি। তো বন্ধুরা দেখো, আমরা এই ধরনের পলিথিনগুলো কী করি, ফেলে দেই, অনেক কিন্তু পুড়িয়ে ফেলি। আর আমাদের কিন্তু এই পলিথিনগুলো কিন্তু অনেক কাজে লাগে, যদি আমরা বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের অনেক কাজে লেগে যায়। তো দেখো, আমি এটাকে প্রথমে কেটে নিচ্ছি, তারপর এটা আমি কী কাজ করব, এটা দিয়ে কী তৈরি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এটা সুন্দরভাবে সমান করে আমি এটা কেটে নিলাম। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা হ্যান্ড গ্লাভস আমি তৈরি করব। তো দেখো, যে পাশটা সমান রয়েছে সেই পাশটায় আমি ওটা ঘুরিয়ে নিব। তো এভাবে তোমরা যদি হাতটা বসিয়ে নাও, তারপর কিন্তু তোমরা এভাবে আমরা তৈরি করতে পারো। তো প্রথমে দেখো, আমি এভাবে হাতটা বসিয়ে নিলাম। আর এটা তোমরা যদি চাও, তোমরা কলম দিয়ে আটটা করে নিতে পারো হাত বসিয়ে। আর তোমরা যদি না, আমরা কলম দিয়ে করব না, তো তোমরা সেটা কিন্তু তোমরা এভাবেও করতে পারো। তো দেখো, আমি এটা দিয়ে গরম করে এভাবে চেপে চেপে আমি কিন্তু একটা দাগের মতো করে দিচ্ছি, যেটা কলম দিয়ে আট করার মতো সেরকমই আর কি। এটা দিয়ে গরম করে করে আমি করে নিচ্ছি, যাতে তাহলে কী হবে, এটা কিন্তু গরম হওয়ার পরে কী হবে, এটা কিন্তু আটকে যাবে। তো তারপরে আমি এটাকে কলম দিয়ে আবার আট করে তোমাদের এটাও দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো দেখো, এইভাবে কলম দিয়ে আট করে তারপর তোমরা কিন্তু আবার লোহাটা দিয়ে গরম করে নিতে পারবে। তো তারপর কী করবে, সেটা গরম করে লাগানোর পর তোমরা কিন্তু কেচি দিয়ে এটাকে সুন্দরভাবে কেটে নিবে। আর কেটে নেওয়ার পর দেখবে তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা হ্যান্ড গ্লাভস। তো দেখো, আমি এখন এটা কেচি দিয়ে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা হ্যান্ড গ্লাভস তৈরি হলো ঘরে। যদি তোমাদের হ্যান্ড গ্লাভস এরকম থাকে তো কোনো কথাই নেই, নাহলে কিন্তু এরকম করে সুন্দর প্লাস্টিকগুলো দিয়ে, মানে পলিথিনগুলো দিয়ে তোমরা কিন্তু একটা হ্যান্ড গ্লাভস এইভাবে তৈরি করে নিতে পারবে। বাড়িতে যত খুশি তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে। আর এই হ্যান্ড গ্লাভস কিন্তু অনেক কাজে আমরা ইউজ করতে পারি। তো দেখো, এটা খুব সুন্দরভাবে একটা হ্যান্ড গ্লাভস তৈরি হয়ে গেল। তারপর এটা আমি কী কাজে ব্যবহার করব সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমি প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে, আঙুল ঢুকিয়ে ভালো করে এটা দেখাচ্ছি, তারপর আমি এটা কী কাজে ব্যবহার করব সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি এটা কী কাজে ব্যবহার করি। তো অনেক কাজে তো ব্যবহার করে থাকি, তো আজ আমি অন্য কাজে ব্যবহার করছি, সেটা হচ্ছে দেখো, ব্রাশগুলো আমরা কী করি, কোথাও যখন যাই তখন কিন্তু একটার সাথে আরেকটা ব্রাশ লেগে, তো একটা একজনের ব্রাশ দিয়ে যেহেতু আরেকজন ব্রাশ করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ব্রাশের সাথে আরেকটা ব্রাশ লাগিয়ে নেওয়াটা কিন্তু ঠিক না। তো দেখো, আর যে এটা সেটা কিন্তু ব্রাশের মধ্যে কিন্তু নোংরা টুংরা লেগে যেতে পারে, তো সেটার ক্ষেত্রে কী করবে, এরকম যদি হ্যান্ড গ্লাভসগুলো তোমরা বানিয়ে নাও, তো এইভাবে দেখো সবগুলো কিন্তু এইভাবে তোমরা সুন্দরভাবে এখানে একটা গাডার আটকে নিতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। চলো বন্ধুরা, তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নিই। বন্ধুরা দেখো, আমাদের বর্তমানে বাচ্চাদের কিন্তু নানা রকম কালার কলম ব্যবহার করে, সেই কলমগুলো তো সবসময় ইউজ করা হয় না, আর সেই কলমগুলো যখন কি হয়, লেখা কিন্তু আর বসে না। তো অনেকদিন পর পর যদি এরকম হয় যে কলমের লেখাই বসে না, দেখো আমি এখানে কত ই করে বসানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই বসছে না। তো এই কলমটা যাতে লেখাটা বসে তার একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এই যে আটা বেলনি নিয়ে নিলাম, আর আটা বেলনির মধ্যে আমি এটা বারবার করে ঘষে নিচ্ছি, যার ফলে কিন্তু লেখাটা একদমই খুব সুন্দরভাবে আগের মতো আবার লেখা বসা শুরু হয়ে গেছে। তোমরা চাইলে এখানে দরজার কাঠের দরজার মধ্যেও এরকম ঘষে নিতে পারো। তো তোমরা হাতের মধ্যে বুঝতে পারলে কিনা সেটা বুঝতে পারলাম না। তো দেখো, এইভাবে আমি খাতার মধ্যেও তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লেখাটা বসেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমাদের এরকম জুতোগুলো কি হয়, এই ধরনের জুতোগুলো কালি করতে হয় কিছুদিন পর পর। তো কোথাও যদি ঘরে রেখে দাও তাহলে নোংরা হয়ে যায়, তো যাওয়ার সময় কিন্তু আবার আমাদের কালি করতে হয়। তো দেখো, আমি সেই যাতে টাকা পয়সা কালি করতে কিন্তু অনেক টাকা পয়সা খরচা হয়। তো দেখো, আমরা ঘরের জিনিস দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে এটাকে কালি করে নিচ্ছি। দেখো কীরকম, আমরা শুধু নারকেল তেল আমি নিয়ে নিলাম। তো দেখো, আমি এরকম কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি, ঠান্ডার দিনে যেহেতু শক্ত হয়ে থাকে, নারকেল তেলটা জমে থাকে, তো এটার মধ্যে যদি ঢেলে নাও তাহলে কিন্তু খুব সহজে আঙুল দিয়ে এটা কিন্তু নারকেল তেলটা তোমরা বের করে নিতে পারবে। তো দেখো, আমি সামান্য পরিমাণ নারকেল তেল নিয়ে নিলাম, আর এটা দিয়ে কিন্তু আমি জুতোটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো দেখো, তোমাদের কিন্তু একদম এটা কিন্তু অল্প পয়সার মধ্যেই কিন্তু আমাদের জুতোটা খুব সুন্দর কালার হয়ে গেল। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার হচ্ছে। এটা কিন্তু অনেকেরই মনে হতে পারে যে এটা যে তেল দিয়ে এরকম করছি তখন তেল চিপচিপ করবে না, তো এরকম কিন্তু একেবারেই না। তো তোমাদেরকে আমি সম্পূর্ণ টেনে টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো দেখো, আমি সম্পূর্ণ সুন্দরভাবে করে তোমাদেরকে দেখাচ্ছি,
দেখো হাতে কিন্তু একদমই তেল তেল লাগছে না, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, জুতোর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা পরের আমার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো এরকম আটা বেলনিগুলো কী হয়, বেলন চাকিগুলো কী হয়, যখন আমরা রুটি বেলতে যাই তখন ঠকঠক করে শব্দ করে, এমনকি সরেও যায়। তো আমরা যদি এরকম না হয়, ঠকঠক করে শব্দটাও না হয় আর এই যেটা যাতে সরেও না যায়, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো ভালো লাগলে লাইক করে দিও। তো বন্ধুরা দেখো এই যে নিয়ে নিলাম পন্সের কৌটো, এরকম পন্স কিন্তু আমরা যখন ব্যবহার করি পন্সের কৌটোগুলো কিন্তু আমরা ফেলেই দিই। তো এই পন্সের কৌটোগুলোর সাহায্যে কিন্তু আমি খুব সুন্দরভাবে এটাকে একটা অর্গানাইজ তৈরি করে নিতে পারি। তো দেখো প্রথমে আমি নিয়ে নিলাম ডবল টেপ, আর আমি এই ডবল টেপগুলো এর পেছনে লাগিয়ে দিলাম। আর এভাবে আমি বেশি লাগাবো না, তিনটে দিলে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো দেখো তিন জায়গায় তিনটে দিয়ে দিচ্ছি, আর এটাকে তার উপরে বসিয়ে দিব পন্সের ঢাকনা। পন্সের যে ঢাকনাগুলো রয়েছে না, এগুলো যদি এটার মধ্যে বসিয়ে দেই খুব সুন্দরভাবে একটা আমাদের কিন্তু অর্গানাইজ তৈরি হয়ে যাবে। এটা আমরা যখন আবার আটা বেলবো বা রুটি বেলবো তখন কিন্তু একদমই কিন্তু এটা ঠকঠক করে শব্দটাও হবে না, আর শব্দটা হলে কি হয় কানে কিন্তু প্রচুর লাগে, ভালো লাগে না। তো দেখো এভাবে করলে কিন্তু আমাদের আর ঠকঠক করে শব্দও করবে না, আর একদিক থেকে আরেক দিকে সরেও যাবে না। তো দেখো কতটা মজবুত হয়েছে, আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এত সুন্দরভাবে এটা কিন্তু বেললে কিন্তু এটা সরেও যাবে না, আর শব্দটাও কিন্তু এখন হবে না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিও যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন